খা খা খা, তুই বলেছিলি চেটে পুটে খাবি, খা, ওটাকে কামড় দে, দু হাতে ধরে ওটাকে কামড় দে, কুড়মুড় কুড়মুড় করে মাছের মাথার মতন চিবিয়ে খা, এ পাশে আছে। রিয়েলি ভাই, দ্য রিয়েল স্ট্রাগল, কিছু নেই ভেতরে, এটা নে, এটা নে, এটা নে, পুরোটা নে, পুরোটা নে, ওটা ধরে কামড় দে। আমাদের সোনু রানী এখন দু হাতে ক্র্যাব ধরেছে, ও এখন কিভাবে খাবে? A few moments later. Already আধা ঘন্টা হয়ে গেছে, এখনো ক্র্যাবের পোস্টমর্টেম শেষ হয়নি, কোথা থেকে কি খেতে হবে এখনো এটার পোস্টমর্টেম চলছে। দু হাতে ডাক্তাররাও বোধ হয় ডেড বডি এত সুন্দর করে পোস্টমর্টেম করে না যতটা তুই ক্র্যাবের করছিস। ক্র্যাবটা তো বেটা তুতো আজ গেয়া, ক্র্যাব নিজেও কি বেঁচে অবস্থায় জানতো যে তার সনুগতির হাতে এই অবস্থা হবে? জানতো না। তা আবার দু হাতে, তাহলে লাইফের প্রথম ক্র্যাব খাওয়ার এক্সপিরিয়েন্স তোর কেমন একটু বল। তাহলে তুই এই ক্রেই ক্র্যাবটাকে, চিলি ক্র্যাব যেটা আমরা নিয়েছিলাম, তুই 10-এর মধ্যে কত দিবি? তুই নিজে খেতে জানিস না সেটা বল, শুধু শুধু ক্র্যাবের নামে দোষ দিয়ে লাভ কি? খা খা, বাকিটা খেয়ে পুরো শেষ কর। এই যে সোনু খেয়েছে, খেয়ে কত ছিবড়ে ফেলেছে, ওর ক্র্যাবের টেস্ট এতই মারাত্মক লেগেছে যে ও পন করেছে যতক্ষণ পর্যন্ত ক্র্যাব শেষ না হবে ও ততক্ষণ পর্যন্ত ক্রিসপি চিলি চিকেনটা খাবে না। আচ্ছা, ওটা পড়ে রয়েছে মাত্র দু পিস, তুই খেয়ে নে, বাকিটা তো আমি সব সাবড়ে দিয়েছি। আছে কিছু, আছে ওর ভেতরে, ক্র্যাবের ভেতরে কিছু আছে? আচ্ছা, এ তো পুরো ফাঁকা মনে হচ্ছে রে, চেষ্টা করে যাও, তোমার হবে বালিকে, চেষ্টা করে যাও।